আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, দিনাজপুর বোর্ড 2020। এই প্রশ্নে দেওয়া আছে, 500 গ্রাম ভরের একটি বস্তু একে 196 মিটার উঁচু দালানের ছাদ থেকে ফেলে দেওয়া হলো, আবার একই সময়ে 200 গ্রাম ভরের অপর একটি বস্তু বিকে 30 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। 1 নম্বর প্রশ্ন, সরণ কাকে বলে? সরণ হলো নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। অর্থাৎ আমরা যদি কোনো অবস্থান হতে এদিকে গিয়ে আবার এদিকে, মানে যত এলোমেলো পথই আমরা যাই না কেন, সরণ হবে নির্দিষ্ট দিকে। অর্থাৎ আমার যাত্রা বিন্দু হতে শেষ বিন্দু অবধি নির্দিষ্ট দিকে এই দূরত্বটাই হবে সরণ, এটাই হবে সরণ। তার মানে সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। এরপরের প্রশ্নটি আছে, গতিশক্তি কখনই ঋণাত্মক হতে পারে না, ব্যাখ্যা করো। তো গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, এর কারণ হলো আমরা ভর এম এবং বেগ ভি হলে গতিশক্তির সূত্র আমরা জানি, ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। এখন এখানে লক্ষ্য করো, এম মানে ভর, ভর কিন্তু কখনোই ঋণাত্মক হয় না, আর বেগ বেগ ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে, কিন্তু বেগের বর্গ ধনাত্মক হলেও এখানে ভি স্কোয়ারই হবে, এবং মাইনাস ভি এর ওপরও যদি আমাদের স্কোয়ার হয় সেটাও কিন্তু আমাদের ভি স্কোয়ারই হবে। তার মানে এখানে বেগের বর্গ থাকার কারণে গতিশক্তি কখনোই ঋণাত্মক হবে না, আর ভর তো কখনোই ঋণাত্মক হয় না, ভর সর্বদাই ধনাত্মক, তাই গতিশক্তি সর্বদাই ধনাত্মক হয়, কখনোই ঋণাত্মক হয় না। গতিশক্তি ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। এই সমীকরণে ভর এম সর্বদা ধনাত্মক এবং বেগ ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, বেগের বর্গ সর্বদাই ধনাত্মক হবে, ফলে গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না। এরপরের প্রশ্নটি দেখো, ভূমি থেকে কত উচ্চতায় এ বস্তুর গতিশক্তি ও বিভব শক্তি সমান? তো প্রথম আমরা এ বস্তুর জন্য একটি চিত্র অঙ্কন করব। এখানে উদ্দীপক অনুসারে চিত্রটি হলো, এ বস্তুটি ভূমি হতে 196 মিটার উচ্চতায় এম বিন্দুতে অবস্থিত। এখান থেকে 196 মিটার উচ্চতা থেকে বস্তুটি ছেড়ে দেওয়া হলে পি বিন্দুতে এসে এর বিভব শক্তি ও গতিশক্তি সমান হলো। আমরা জানি একটি বস্তু ভূমি থেকে যত উপরে উঠানো যায় তার বিভব শক্তি তত বৃদ্ধি পায়, অর্থাৎ এই যে এ বস্তুটির এম বিন্দুতে বিভব শক্তি কিন্তু সর্বোচ্চ, কারণ এখানে এ এম বিন্দুতে বেগটা থাকার কারণে এখানে গতিশক্তি শূন্য। তো উপরে থেকে ছেড়ে দিলে আস্তে আস্তে বিভব শক্তি কমতে থাকবে, গতিশক্তি বাড়তে থাকবে, কারণ বেগ যত বাড়তে থাকবে গতিশক্তি তত বাড়তে থাকবে। বেগ বাড়লে গতিশক্তি বৃদ্ধি পায়, আর ভূমি হতে উচ্চতা বৃদ্ধি পেলে বিভব শক্তি বৃদ্ধি পায়। তখন এ বস্তুটি পি বিন্দুতে এসে বিভব শক্তি গতিশক্তি সমান হলে আমরা ভূমি হতে পি বিন্দুর অবস্থান ধরে নিয়েছি এক্স মিটার, তাহলে ভূমি থেকে যদি পি বিন্দুর অবস্থান এক্স মিটার বা পি বিন্দুর উচ্চতা এক্স মিটার হয়, তাহলে এম বিন্দু থেকে পি বিন্দুর দূরত্বটা হবে এই 196 মাইনাস এক্স মিটার। অর্থাৎ মনে করি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় পি বিন্দুতে এ বস্তুর গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে। এখানে উচ্চতা এম এন ইকুয়াল 196 মিটার, এটা এই সম্পূর্ণ উচ্চতা,
ধরে নিয়েছি এনপি ইকুয়াল এক্স মিটার, অর্থাৎ পি বিন্দু, ভূমি হতে পি বিন্দুর উচ্চতা হচ্ছে এক্স মিটার, তাহলে এম বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব হবে 196 মাইনাস এক্স মিটার। এ বস্তুর ভর এম ইকুয়াল 500 গ্রাম, তাহলে 500 গ্রামকে আমরা কেজি করে নিতে হবে আমাদের, একে 1000 দ্বারা ভাগ করলে হবে 0.5 কেজি। এখন পি বিন্দুতে বিভব শক্তি ও গতি শক্তি নির্ণয় করব। পি বিন্দুতে বিভব শক্তি হলো ভূমি হতে এই উচ্চতা আমাদের প্রয়োজন, বিভব শক্তি সূত্র হচ্ছে এম জি গুণ ভূমি থেকে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা, এটি হচ্ছে বিভব শক্তি সূত্র। তাহলে এখানে ভূমি থেকে উচ্চতা আছে এনপি, তাহলে পি বিন্দুতে এ বস্তুর বিভব শক্তি ইপি ইকুয়াল এম জি ইন্টু ভূমি থেকে উচ্চতা পিএন এক্স, পিএন এর মান এখানে এক্স মিটার আমরা ধরে নিয়েছি, তো এম জি এক্স এটি হলো বিভব শক্তি। আর গতি শক্তি সূত্র আমরা জানি ই কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, তো এখানে এম আমাদের জানা আছে, এই ভি স্কোয়ারটা আমাদের নির্ণয় করে নিতে হবে। তো আমরা ভি স্কোয়ারের সূত্র জানি, শেষ বেগ এর বর্গের সূত্র ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, এইচ হচ্ছে এখানে দূরত্ব, দূরত্ব হচ্ছে বস্তুর এই আদি অবস্থাটাতে শেষ অবস্থানের দূরত্ব, এই দূরত্বটা এখানে এমপি। তো এখানে আদি বেগ ইউ হচ্ছে শূন্য, এই ইউ হলো শূন্য, আর এমপি বা সরণ বস্তুর আদি অবস্থান হতে পি বিন্দুর দূরত্ব 196 মাইনাস এক্স মিটার, এই মান দুটি আমরা এই যে এই সমীকরণে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু জি এমপি এই সমীকরণে বসিয়ে দিয়ে আমরা পাই ভি স্কোয়ার ইকুয়াল 0 প্লাস টু জি 196 মাইনাস এক্স। তাহলে গতিশক্তি ই কে ইকুয়াল হবে, আমরা এখন এই যে এখানে গতিশক্তি এখানে মান বসে হাফ এম ভি স্কোয়ার এর মান হচ্ছে টু জি ইন্টু 196 মাইনাস এক্স, এটি হচ্ছে আমাদের ভি স্কোয়ার এর মান, কারণ শূন্যর সাথে এটা যোগ হলে শূন্য চলে যাবে, টু জি ইন্টু 196 মাইনাস এক্স। তো এখানে লক্ষণীয় হচ্ছে, এখানে লক্ষ্য রাখতে হবে আমাদের যে বিভব শক্তি নির্ণয়ের জন্য আমাদের দূরত্ব বা উচ্চতা লাগে, যে বস্তুটি ভূমি হতে কত উচ্চতায় আছে, আর গতিশক্তি নির্ণয়ের জন্য যে বেগ প্রয়োজন সেই বেগের বর্গ নির্ণয় করার জন্য আমাদের যে দূরত্ব লাগবে সেটা হচ্ছে বস্তুর আদি অবস্থান হতে যে বিন্দুতে আমরা গতিশক্তি নির্ণয় করব সেই বিন্দুর দূরত্ব। এখন আমাদের এই টু, এই টু আমরা কেটে দিতে পারি, তাহলে এম জি ইকুয়াল 196 মাইনাস এক্স জুল। এখানে দেখো আমাদের গতিশক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তো আমরা এই যে ভি বেগের বর্গ এটা নির্ণয় করার জন্য আমরা শেষ বেগের বর্গ নির্ণয় করার জন্য ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এই সূত্র আমরা জানি, তো এখানে এইচ বা দূরত্ব হলো এমপি, অর্থাৎ বস্তুর আদি অবস্থান হতে যে বিন্দুতে গতিশক্তি নির্ণয় করবো সে বিন্দুর দূরত্ব এমপি, এই এমপি এর মান 196 মাইনাস এক্স আর আদি বেগ শূন্য, এটি যদি আমরা এই সমীকরণে বসিয়ে দিই এটা শূন্য হয়ে যাবে, এমপি এর মান 196 মাইনাস এক্স, তো 196 মাইনাস এক্স এর সাথে যদি আমরা টু জি ইন্টু 196 মাইনাস এক্স এর সাথে যদি আমরা শূন্য যোগ করি তাহলে টু জি ইন্টু 196 মাইনাস এক্সই থাকবে। এখন এটা আমরা এই যে গতিশক্তির সূত্রে বসিয়ে দিয়েছি। এখন প্রশ্নে বলা হচ্ছে যে এখানে বিভব শক্তি আর গতিশক্তি সমান, পি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি সমান, তাহলে এম জি ইন্টু 196 মাইনাস এক্স ইকুয়াল এম জি এক্স, অর্থাৎ ই কে এবং ইপি পি বিন্দুতে সমান, বিভব শক্তি এবং গতিশক্তি সমান, এখান থেকে এম জি, এখান থেকে এম জি কেটে দিলে আমরা পাই 196 মাইনাস এক্স ইকুয়াল এক্স, তাহলে এখানে এই যে মাইনাস এক্স কে এখানে নিয়ে এসে প্লাস করে দিলে 2x ইকুয়াল হবে 196, তাহলে x ইকুয়াল হবে 196 বাই 2, 196 কে 2 দ্বারা ভাগ করলে হবে 98 মিটার, তাহলে ভূমি থেকে 98 মিটার উচ্চতায় এ বস্তুর গতিশক্তি
ও বিভব শক্তি সমান। এরপরের প্রশ্ন, বি বস্তুর ক্ষেত্রে নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের 2 সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে। মোট শক্তির পরিমাণ হচ্ছে, মোট শক্তি হচ্ছে বিভব শক্তি এবং গতি শক্তির সমষ্টি। তাহলে বি বস্তুর ক্ষেত্রে নিক্ষেপের মুহূর্তে আগে আমরা বিভব শক্তি এবং গতি শক্তি নির্ণয় করে যোগ করে দিব, মোট শক্তি হয়ে যাবে। নিক্ষেপের 2 সেকেন্ড পরেও আমরা বিভব শক্তি এবং গতি শক্তি নির্ণয় করব। এটা আমাদের বি বস্তুর ক্ষেত্রে, বি বস্তুকে নিক্ষেপের সময় বেগ ছিল 30 মিটার পার সেকেন্ড, আদিবেগে এটা 30 মিটার পার সেকেন্ড, এবং বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে আস্তে আস্তে বেগ হ্রাস পাবে। তারপর এর বিভব শক্তি বৃদ্ধি পেতে থাকবে, গতি শক্তি বৃদ্ধি পেতে থাকবে, বিভব শক্তি হ্রাস পেতে থাকবে। তো আমরা প্রথমে এই যে একটা বি বস্তুকে কল্পনা করি, এটি ভূমি থেকে 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো খাড়া উপরের দিকে। তো এখানে বস্তুর ভর 200 গ্রাম, এই 200 গ্রামকে আমরা 1000 দ্বারা ভাগ করলে 0.2 কেজি পাই। এখানে আদিবেগ, নিক্ষেপণ বেগ যেটা, এটাই এখানে আদিবেগ। এখানে আদিবেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। অভিকর্ষ স্তরণ জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা জানি। তো নিক্ষেপের মুহূর্তে আমরা বিভব শক্তি এবং গতি শক্তি বের করব। তো নিক্ষেপের মুহূর্তে দেখো, এখানে ভূমি থেকে কোনো উচ্চতা নেই, অর্থাৎ বি বস্তুর বিভব শক্তিকে যদি আমরা এখানে ভি ওয়ান ধরেছি, mgh, এইচ এখানে শূন্য, অর্থাৎ বি বস্তুটি বর্তমান নিক্ষেপের সময় ভূমিতেই রয়েছে। এই কারণে ভূমিতে বস্তুর ভূমি থেকে কোনো উচ্চতা নেই, ভূমি থেকে উচ্চতা না থাকার কারণে এখানে এইচ এর মান শূন্য, বিভব শক্তি তাহলে শূন্য হবে। কারণ 0.2 এবং 9.8 এবং শূন্য গুণ করলে শূন্যই পাওয়া যায়। তাহলে বি বস্তুর বিভব শক্তি 0 জুল একদম ভূমিতে। এরপরে গতিশক্তি সূত্র আমরা জানি, হাফ এম ভি স্কোয়ার। তো এখানে ভি এর মান আছে 30, নিক্ষেপের সময় বস্তুটির বেগ, আদি বেগ ছিল 30, তাহলে হাফ ইন্টু 0.2 ইন্টু 30, 30 এর উপর স্কোয়ার করলে এখানে হবে 900 কে 0.2 দ্বারা গুণ করে 2 দ্বারা ভাগ করলে পাবো 90 জুল। এখন মোট শক্তি, কোন বিন্দুতে মোট শক্তি হয় বিভব শক্তি এবং গতি শক্তির সমষ্টি। তাহলে বিভব শক্তি আমরা বি বিন্দুতে ভূমি থেকে উচ্চতা না থাকার কারণে বিভব শক্তি পেলাম 0 এবং গতি শক্তি 90, 0 আবার 90 যোগ করলে 90 জুলই হবে, অর্থাৎ ভূমিতে এর মোট শক্তি 90 জুল। এখন নিক্ষেপের 2 সেকেন্ড পর, নিক্ষেপের 2 সেকেন্ড পর কত উচ্চতায় যাবে, এই উচ্চতাটা আমরা আগে বের করে নিব। কারণ আমরা জানি এই বিন্দুতে এসে এখন আর বিভব শক্তি mgh বের করতে হবে এবং গতি শক্তি হাফ এম ভি স্কোয়ারও বের করতে হবে, করে যোগ করে দিতে হবে, দুইটা যোগ করে দিলে আমরা মোট শক্তি পাবো। তো আগে আমাদের এই উচ্চতা লাগবে, যেহেতু এটা 30 মিটার পার সেকেন্ড বেগে ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে এবং 2 সেকেন্ড পরে এর বিভব শক্তি গতি শক্তি সমষ্টি বা মোট শক্তি নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে 2 সেকেন্ড পরে এর উচ্চতা কত উচ্চতায় যাবে এটা আমরা আগে বের করে নিব। তাহলে আদিবেগ ইউ ইকুয়াল 30 মিটার পার সেকেন্ড সময় 2 সেকেন্ড, এখানে অভিকর্ষ স্তরণ জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো যেহেতু এটা ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তো জি এর মান এখানে ঋণাত্মক, তো আমরা সূত্রটি ঋণাত্মক লিখব, সূত্রেই আমরা মাইনাস লিখব। আর এম হচ্ছে এখানে 200 গ্রাম, একে 1000 দ্বারা ভাগ করলে 0.2 কেজি হয়। বি বস্তুর উচ্চতা এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, কিন্তু এখানে জি ঋণাত্মক হওয়ার কারণে মাইনাস হাফ জিটি স্কোয়ার হবে। তো আমরা এখানেও আমরা মাইনাস ব্যবহার করতে পারি, এখানেও
আবার এখানে সূত্রেও আমরা ব্যবহার করতে পারি, যেহেতু আমি ওপরে এখানে জি এর মান ঋণাত্মক এখানে আমি লিখি নাই, তাহলে সূত্রটাই আমরা ঋণাত্মক লিখলাম। তাই বি বস্তুর উচ্চতা h ইকুয়াল ut মাইনাস হাফ gt স্কয়ার, কারণ যেহেতু বি বস্তুকে ভূমি থেকে ওপরের দিকে নিক্ষেপ করা হয়েছে এখানে জি এর মান ঋণাত্মক। তাহলে এখানে আমরা ইউ আদি বেগ বসিয়ে দিব, অর্থাৎ নিক্ষেপণ বেগ 30 ইন্টু 2 সেকেন্ড, টি এর মান 2 মাইনাস হাফ, জি এর মান 9.8, টি এর মান 2, 2 এর উপর স্কয়ার। তো এখানে আমরা এটা যদি আমরা গুণ করি 30 60 হবে, এই একটা 4, এটা দ্বারা যদি আমরা 4 2 কে কাটি, 4 কে কাটি এখানে 2 হবে, 9.8 কে 2 দ্বারা গুণ করে যদি আমরা 60 থেকে মাইনাস করি তাহলে পাবো 40.4 মিটার। তাহলে ভূমি থেকে 2 সেকেন্ড পর বস্তুটি 40.4 মিটার উচ্চতায় থাকবে, এই 40.4 মিটার উচ্চতায় থাকবে। তাহলে এখানে আমরা এখন বিভব শক্তি নির্ণয় করতে পারবো, কারণ বিভব শক্তি নির্ণয়ের জন্য ভূমি থেকে উচ্চতা লাগে। তাহলে 2 সেকেন্ড পর নিক্ষেপের 2 সেকেন্ড পর বিভব শক্তি হবে mgh, এখানে h এর মান 40.4, আর m 0.2, g এর মান 9.8, আর 40.4 গুণ করলে আমরা পাবো 79.184। এটি হচ্ছে এত জুল, এটি হলো 2 সেকেন্ড পর নিক্ষেপের 2 সেকেন্ড পর যত উচ্চতায় উঠবে সেই উচ্চতায় বিভব শক্তি। তো এখানে আমরা গতিশক্তি নির্ণয় করব, গতিশক্তি নির্ণয়ের জন্য আবার এই জায়গায় বেগ লাগবে, বেগ আমরা শেষ বেগ, শেষ বেগের সময় v ইকুয়াল u প্লাস জিটি, কিন্তু এখানে জি এর মান ঋণাত্মক হওয়ার কারণে হবে ইউ মাইনাস জি টি। তো এখানে শেষ বেগ বের করে নিব, যেহেতু গতিশক্তি নির্ণয়ের জন্য আমাদের বেগ প্রয়োজন, তাহলে 2 সেকেন্ড পরের বেগ ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি, ইউ হচ্ছে নিক্ষেপণ বেগ বা আদি বেগ 30, জি হচ্ছে 9.8 কে 2 দ্বারা গুণ করলে আমরা পাবো 19.6, 30 থেকে মাইনাস করলে থাকবে 10.4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটি হচ্ছে 2 সেকেন্ড পরের বেগ, ভি ইকুয়াল 10.4 মিটার পার সেকেন্ড। এখন 2 সেকেন্ড পরে তাহলে গতিশক্তি হবে হাফ এম ভি স্কয়ার, এখানে এম এর মান 0.2 এবং ভি এর মান 10.4, ভি স্কয়ার হলে 10.4 এর উপর স্কয়ার হবে। এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাই 10.816 জুল, এটি হচ্ছে গতিশক্তি। এখন আমাদের মোট শক্তি E2 হবে বিভব শক্তি প্লাস গতিশক্তি। তাহলে 2 সেকেন্ড পর বিভব শক্তি আমরা পেয়েছিলাম 79.184 এবং 2 সেকেন্ড পরে গতিশক্তি পেলাম আমরা 10.816। এটি আমরা যোগ করে দিলে পাই 79.184 যোগ 10.816, এটা যোগ করলে আমাদের হয় 90 জুল। অতএব বি বস্তুর ক্ষেত্রে নিক্ষেপের মুহূর্তে ও নিক্ষেপের 2 সেকেন্ড পরে মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে, অর্থাৎ বি বস্তুটির ভূমিতে বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টি ছিল 90 জুল, এবং নিক্ষেপের 2 সেকেন্ড পরেও বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টি 90 জুল বা সমান।